সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকের এই বাংলা ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুক্তিশুর রহমান জুনিয়র ইনস্ট্রাক্টর মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা কম্পিউটার আর এসি ফোর্ড ম্যাকাটনিক্স প্রথম পর্ব আজকে তোমাদের ক্লাস ছয় তো আজকে তোমাদের কবিতা পড়াবো কবিতাটির নাম অমর ফারুক এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম কবি পরিচিতি প্রসঙ্গ কথা এক হাতে বাঁকা বাঁশের বাঁশেরই আর এক হাতের অনতুর্য নিয়ে যিনি বাংলা সাহিত্যাঙ্গনে পদার্পণ করেছিলেন তিনি বাংলার বিস্ময়কার প্রতিভা বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ঈশানীয় প্রতিভা তার ছোটবেলা ও কৈশোর যৌবনে পদার্পণের মধ্যে বহু বৈচিত্র খামখ্যালিপানা ও জীবন সংগ্রামের নানা ইতিহাস রয়েছে তেতাল্লিশ বছর বয়সে তিনি বাক হারিয়ে ফেলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাকে আনা হয় বাংলাদেশে এবং নাগরিকত্ব প্রদান সহ এদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল লুকিয়া তিনি আঠারোশো সালের পঁচিশে মে তেরোশো ছয় বঙ্গব্দের এগারোই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের আসানসোল মহাকুমায় সুরুলিয়া গ্রামে কবির পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম জাহেদা খাতুন কবির শিক্ষা জীবন গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ এরপর রানীগঞ্জের আসানসোল স্কুল পরে মারকুন উচ্চ ইংরেজি স্কুল সর্বশেষ ময়মনসিংহ জেলা ত্রিশ সালে দরিরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন কর্মজীবন প্রথম জীবনে জীবিকার তাগিদে তিনি কবি দলে রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেছিলেন পরবর্তীতে পত্রিকা সম্পাদনা গ্রামোফোন রেকর্ডের ব্যবসা ও সাহিত্য পেশা নেন। কবি চব্বিশে এপ্রিল উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার কাব্যগ্রন্থ গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা বিশেরবাসী। ভাঙার গান সাম্যবাদী সর্বহারা ফনি মনসা সন্ধ্যা শেখা দোলন চাপা তিনি উপন্যাস লিখেছিলেন বাদুনহারা বিত্থকতা কোহিলিকা তার গল্প হচ্ছে ব্যথার দান রিক্ষের বেদন শিউলিমালা পদ্মগোখরা জিনের বাচ্চা নাটক লিখেছেন ঝিলিমিলি আলেয়া পুতুলের বিয়ে কবির প্রবন্ধ গ্রন্থ যুগবাণী দূর দিনের যাত্রা রাজবন্দি জবানবন্দি ধূমকেতু জীবনী গ্রন্থ মরু ভাস্কর হজরত মোহাম্মদ সাল্লামের জীবনী গ্রন্থ তিনি অনুবাদ গ্রন্থ রচনা করেছেন সেগুলো হচ্ছে রুবায়ত ই হাফিজ রুবায়ত ওমর খায়ম গানের সংকলন বলবল চোখের চাতক চন্দ্রবিন্দু নজরুল গীতি সুরলিপি গানের মালা চিত্তনামা ইত্যাদি সম্পাদনা করেছেন ধুমকেতু দৈনিক নবযুগ কবি সম্বন্ধনা বা পুরস্কার তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগৎকারণী স্বর্ণপাদক ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি লাভ করেন রবীন্দ্র ভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবিকে ডিলিট ডিগ্রি প্রদান করেন এছাড়া উনিশশো উনিশ উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে কৃষি পদক প্রদান এবং কবির এবং কবির জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেন কবির বিশেষ কীর্তি তিনি বাংলাদেশের রণসঙ্গীতের রচিতা তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আগস্ট ঢাকার বিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমিত করা হয় কবির উপাধি হচ্ছে বিদ্রোহী কবি প্রেমের কবি দ্রোহের কবি এখন আমরা এখন আমি কবি মূল কবিতাটি পড়াবো সেটা হচ্ছে অমর ফারুক কাজী নজরুল ইসলাম তিমির রাত্রি এশা রাজান সুনিদুর মসজিদে প্রিয়হরা কার কান্নার মতো যে বুকে আসিয়ে বিধে আমির উল মোমেন তোমার স্মৃতি যে আজানের ধনী জানে না মোয়াজিন তোকেবার শুনি সজ্জা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতাউনে সাই উঠিয়া সে কিরে গগনে মরুর শশী ও আজান ওকি পাপিয়ার ডাক ওকি কি গান মোয়াজিনের কণ্ঠে ওকি কি সে আহ্বান আবার লুটায় পড়ি সেদিন কাছে কইছে কালের ঘড়ি ওমর ফারুক আখরি নবীর দক্ষিণ বাহু আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসী অন্ধতা রাহু ইসলাম রবি জতিতার আজ দিনে দিনে বিমলিন সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে জগতের দিয়েছিলে ফেরি মোহাম্মদের চরণে যে শমশের ফের ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি আর একবার লোহিত সাগরে লালে হয়ে মরি ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয় গোমবার মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক অমর অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতায় প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি ছাই মুম পড়েছে কুঠির তুমি পলনিক নুয়ে উদ্ধের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মত করেছে সালাম দূর হতে সব ছুঁতে পারো নিপদ সবারে উদ্ধে তুলিয়া ধরিলে ধরিয়া তুমি ছিলে সবে নিচে বুকে করে সবে বেড়া করি পা আপনি রহিলে পিছে হেরি পশ্চাতে সাহি তুমি চলে আসো রৌদ্র দগ্ধ দূর মরুপদ বাহি জেরুজালেমে কেল্লা জাথাই আসে অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি দুর্গের দাল খুরিবে তাহারা বলেছে শত্রু শেষে ওমর যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে হায় আদেক ধরার মালিক আমির শুনে শুনেছে খবর একাকী উষ্টে চলেছে বিরামহীন সাহারা পাড়ায় ঝুলে দুখানা শুকনো খবুজ রুটি একটি মশকে বিহীন সম্রাট চলে একাভাতে উটি চড়ি চলেছে একটি মাত্র ভিত্ত উষ্টের রশি ধরি মরুর সূর্য সূর্য আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে ফটে বালুকা মরুর পারে কিছু দূর যেতে উঠ হতে নামি কহিলে ভিত্তে ভাই প্রেশান বড় হয়েছে চলিয়া এইবার আমি যাই উষ্টের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসে উঠে তপ্ত বালুতে চলি সে চরণে রক্ত উঠেছে ফুটে ভিত্ত দস্ত তুমি কাঁদিয়া কহিল অমর কেমনে আদর্শ করো তুমি উষ্টের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে খলিপা অমর ধরি উঠে রশি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে সালে রোজ আমতে আল্লাহ যেদিন করেনি খলিফা মুসলিম তোর সুখ তরে তরে আমি কি দিব জবাব কি করে দেখাবো রসুলে ভাই আমি তোমাদেরই প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা ভিত্ত চড়িল উঠের পৃষ্ঠে স্বর্গে তব করেছে কিনা স্তব অনাগত কাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব তুমি নির্ভীক এক ক্ষোধা ছাড়া করণিক কারো ভয় সত্য ব্রত তোমার তাইতে সবে উদ্যত কয় মানুষ হইয়া মানুষের পূজা মানুষের অপমান তাই মহাবীর খালিদের তুমি পাঠাইলে ফরমান সিপাহ সালার ইঙ্গতে তব করিলে মামনি সেনা বিশ্ব বিজয়ী বীরের সাজতে এতটুকু না মানব প্রেমিক আজকে তোমায় সরি সরি মনে পড়ে তব মহাত্ম কথা সেদিন সে বিবাহ নগর নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া খোদাতুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুখিনী মাতা ছেলেরে ভোলাতে হাই উনানে শূন্য হাড়ি চড়ায় কাঁদিয়া পুকুলি চাই শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে বলিলে এসব চাপায়া দাও আমার পিঠের পরে আমি লয়ে যাব বহিয়া এসব দুখিনী মায়ের ঘরে কত লোক আসি আপনি চাইলেও বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমারই ভার আমি বইব সোজা রোজ কে কে বহিবে বলো আমার পাপের ভার মম অপরাধে খুদাই শিশুরা কাঁদিয়াছে আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশিত রাতে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দক্ষিণের আঙিনাতে এত যে কোমল প্রাণ করুণার বসে তবু কনায়ের করণিক অপমান মদ্যপানের অপরাধের প্রিয় পুত্রের নিজি করে মেরেছে দোরবা মরেছে পুত্র তোমার চোখের পরে ক্ষমা চাই আছে পুত্র বলেছে বাসানে বক্ষবাদী অপরাধ করে তরি মত সারে কাঁদি আছে অপরাধী আবু আমার ঘরে কাঁদিতে যাইয়া ফিরে আসে ফিরে আসি গো সালাম করে খাস দরবার ভরিয়া গিয়েছে হাজার দেশের লোকে কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে একটি মাত্র প্রাণ কাসিয়া সুকানি তাহা বলে রোদ্র ধরিয়া বসিয়া আসে গো খলিফা আঙিনা তলে হে খলিফাতুল মুসলিমিন হে শ্রীধারী সম্রাট অহমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ মানুষের তুমি বলিস বন্ধু বলিয়াছ ভাই তাই তোমারে এমন চোখের পানিতে শরীর সর্বদাই এ ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা হে ওমর ফারুক এক সময় বিধর্মী ছিল এবং সে ইসলামেরই সত্রিশ কিন্তু মহানবী সাল সাল্লামের সংস্পর্শে আসার পরে রত্ন অর্থাৎ সোনা পরিণত হয়েছে যেমন পরশ পাথরের সংস্পর্শে লোহা যেমন সোনায় পরিণত হয় তেমনি মহানবী সাল্লা সাল্লামের সংস্পর্শে অমর ফারুক সোনায় পরিণত হয়েছিল এই আউবকর রাজেলেও তাহলে ইন্তিকালের পর এই মুসলিম জাহান এই অমর ফারুকের উপরেই আদেশ নিষেধের উপরেই ভিত্তি করে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য বলেছে যে ইসলাম রবি জ্যোতি তার দিনে দিনে বিমলিনী সত্যের আলো নিবিয়া চলেছে জোনাকিয়া লক্ষ্মী শুধু অঙ্গলে হেলনে শাসন করিতে জগতের দিয়েছিল ফেরিস মোহাম্মদের চরণে যে শমশের ফের দোষ ছাড়ি নেমে তুমি সেই শমশের ধরে আজ আর একবার লোহিত সাগরে লাল যায় হোক আজকের এই যে কবিতাটি পড়ালাম অনেক বড় কবিতা আসলেই অমর ফারুকের জীবন কাহিনী তাই এতটুকু লাইনেই শেষ করা সম্ভব নয় তো কবি এটি কবিতাটি আজকে নামকরণ যেটা আছে বাংলা সাহিত্য শিল্পের ক্ষেত্রে নামকরণটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নামকরণের মধ্যে প্রচলিত হয় সাহিত্যের মূল প্রতিবাদ্য বিষয় তাই নামকরণ দেখে সাহিত্যের ভিতরের পরিচয় পাওয়া যায় ছোট্ট একটি ছোট বীজের মধ্যে যেমন একটি মহা মহি অস্তিত্ব লুকিয়ে থাকে গোটা সাহিত্যের পরিচয় বৃদ্ধিতে থাকে নামকরণের মধ্যে সাহিত্যের নামকরণের ক্ষেত্রে সাহিত্য সেবীগণ কতগুলো নিয়ম ও রূপ গুরুত্ব দিয়ে থাকে যাই হোক তারপরে মূল বক্তব্য কবিতাটির ইসলামের ইতিহাসে খলিফা অমরের শাসনামল এবং অমরের চরিত্র রেখা থাকবে তিনি ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহামের দক্ষিণ হাসত বিশাল সাম্রাজ্যের মহান অধিপতি হয়েও ওমর খেজুর সাথে পরিচালনা করতেন একটি মাত্র ব্যবহার করতেন তাই সেটি রোদে শুকানোর আগে মজদুষ যেতে পারতেন না তিনি ছিলেন মানবতাবাদী মানুষে মানুষে ভেদাভেদ করতেন না নিজেকে ভিত্তের সমান ভাবতেন অর্থাৎ গরিব দুঃখের জন্য তার সবসময় ভাবনা হতো প্রজা সাধারণের অবস্থা নিজস্বকে দেখার জন্য তিনি গভীর নিশিতে একা নগর ভরণে বেরোতেন কোথাও অপগ্রস্ত লোকজন দেখলে তাদের অব দূর তার হৃদয় ছিল যেমন ফুলের মতো কোমল তেমনি তার আবার আইনের প্রতি তার বোধ ছিল অপরিসীম তাই পুত্রকে তিনি রেহাই দেননি এমন মানবতা আইনের শাসক প্রজাহিতসী মহাপুরুষের অব বলে সারা দুনিয়া জুড়ে মুসলমানের চরম দুর্গতি তাই জমর ফারুক এর মতো মহান ন্যায় পালন শাসক খুবই দরকার যাই হোক আজকে এরপরে আমি আমি কিছু প্রশ্ন এখানে দিয়ে দিচ্ছি প্রশ্ন এখানে আছে যে ওমর ফারুক কবিতাটি কে লিখেছেন কাজী ইসলাম আছে এখানে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দেওয়া রয়েছে আর আজকের এই ক্লাস ক্লাসে যদি এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করলেই আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ